বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আজ বড় সড়ো বোমা ফাটালেন শিক্ষা সচিব মনীষ জৈন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অবশেষে জড়িয়ে গেল রাজ্য মন্ত্রিসভা। অবৈধভাবে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছেন, ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু প্রথম থেকেই মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী সকলেই কিন্তু অবৈধ শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিলেন এবং মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছিলেন কারো চাকরি চাক তিনি চান না। আর এবার বড় সড়ো বোমা ফাটালেন শিক্ষা সচিব মনীষ জৈন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর উঠে আসছে হাইকোর্ট থেকে, অবৈধদের চাকরি বাঁচাতে মন্ত্রিসভা কী সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা সচিবকে বিচারপতি গঙ্গোপাধ্যায়। অবৈধ উপায়ে চাকরি পাবকদের চাকরি যাবে না, নতুন করে শূন্যপদ তৈরি করে তাদের বহাল রাখা হবে, মন্ত্রিসভায় বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছিল। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের জবাবে এমনটাই দাবি করলেন শিক্ষা সচিব মনীষ জৈন। অবৈধ উপায়ে চাকরি পাবকদের চাকরি যাবে না এবং নতুন করে শূন্যপদ তৈরি করা হবে, একথা কে বলেছিলেন? এই কাজ করার আগে কোনো আইনি পরামর্শ নিয়েছিলেন? শিক্ষা সচিব বলেছেন মন্ত্রিসভার বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন মন্ত্রিসভা কী সিদ্ধান্ত নিয়েছিল তার নোট দেখান, অবৈধদের চাকরি বাঁচানোর জন্য মন্ত্রিসভা কী সিদ্ধান্ত নিয়েছে তা দেখান। বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, আপনার কি মনে হয় অবৈধদের চাকরি বাঁচানোর জন্য কোনো মন্ত্রিসভা বৈঠক করতে পারে? এটা একটা রাজ্যের শাসননীতি? আমি এটাই বোঝার চেষ্টা করছি, রাজ্যের মন্ত্রিসভা কীভাবে অবৈধ চাকরিপ্রাপ্যদের চাকরি রক্ষা করতে পারে, এমনকি এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত কি ভারতের সংবিধান পরিপন্থী নয়? বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, শুধু এই রাজ্যের নয় গোটা দেশের পক্ষে বিপজ্জনক। গণতান্ত্রিক পদ্ধতি যদি সঠিক ব্যক্তির হাতে না যায় তবে তার উন্নতি সম্ভব নয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্তের নোট হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সুরক্ষিতভাবে গচ্ছিত থাকবে। আর এই নিয়ে কিন্তু তোলপাড় হয়েছে গোটা রাজ্য। আর অবশেষে কিন্তু বোমা ফাটিয়ে দিয়েছেন শিক্ষা সচিব মনীষ জৈন, রাজ্য মন্ত্রিসভাকে জড়িয়ে দিলেন এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে। অবৈধ চাকরি পাবক যারা আছেন, রাজ্যের হাজার হাজার অবৈধ শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য মরিয়া রাজ্য মন্ত্রিসভা, এমনটাই জানালেন শিক্ষা সচিব মনীষ জৈন। এবং অবৈধ শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে নতুন করে পদ ক্রিয়েট করেছিল এবং তার ছাড়পত্র দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই এটা ঠিক হয়েছিল জানিয়ে দিলেন শিক্ষা সচিব মনীষ জৈন, এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্যকে পুরো ধুয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বন্ধুরা, আপনারা কী বলবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যা বললেন তার পরিপ্রেক্ষিতে? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।